আসসালামু আলাইকুম, আমি শারমিনা আনজুম। দূরবীনের সকল দর্শককে প্রাণঢালা শুভেচ্ছা। বইমেলা 2023 ফেব্রুয়ারিতে আমার নবম একক উপন্যাস আসতে যাচ্ছে, দ্বিখণ্ডিতা। এই পর্যন্ত লেখার সফরে আমার সবচেয়ে বড় উপন্যাস এটা, এবং সম্ভবত বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্যেও সবচাইতে বড় একটি উপন্যাস। উপন্যাসটি আমি লিখেছি, এই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি এতটুকুই বলবো যে আমি সেই ধরনের লেখক যে প্রথমে নিজের জন্য লেখে। গল্পটাকে আমি নিজে উপভোগ করি, গল্পের মধ্যে আমি নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি। যখন আমি সেই যোগাযোগটা স্থাপন করতে পারি এবং আমার কাছে মনে হয় যে এই গল্পটা পাঠককে জানানো যায়, তখনই আমি গল্পটা প্রকাশের জন্য চিন্তা করি, তার আগে করি না। পাঠকের অনুরোধে কখনোই আমি গল্প লিখি না। দ্বিখণ্ডিতা বড় গল্প, দ্বিখণ্ডিতা দামি গল্প এবং অসম্ভব মোটা একটা গল্প বই। তো আমার চ্যালেঞ্জ এটা নয় যে বইটা বড় বা বইটা দামি, আমার চ্যালেঞ্জ এটা যে ত্রিভুজ এই প্রেম কাহিনীটা পাঠকদের হৃদয় কতটুকু স্পর্শ করবে। একটা বড় বই বা একটা বিশাল উপাখ্যান পাঠক ধৈর্য ধরে পড়বে এবং শেষ পর্যন্ত পড়তে পারবে, পাঠককে আমি বেঁধে রাখতে পারবো, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমি শেষ পর্যন্ত লিখতে আমি অসম্ভব উপভোগ করেছি, এবং আমার আশা যে পাঠকও উপভোগ করবে, পাঠকও গল্পটাকে ভালোবাসবে, তিনটি মূল চরিত্রকে ভালোবাসবে, তাদের মধ্যে তাদের মনস্তাত্ত্বিকতা, তাদের জীবনবোধের মধ্যে নিজেকে আবিষ্কার করবে, এবং তাতেই আমার সার্থকতা। বইটা বেস্টসেলার করাটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য বইটা যেন পাঠকের হৃদয়গ্রাহী হয়। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিখণ্ডিতা সফরে। খণ্ডিত হৃদয়ের আর্তনাদ সবসময় নীরবী হয়, এটা সেই আর্তনাদের উপাখ্যান।